लुमियन 11 धारावाहिक क्लासेर आज के तृतीय पर्व। एई पर्वे आमी आपनादेरके आजके देखाबो लुमियने किभाबे खूब सहजे एकटा एनवायरनमेंट क्रिएट करा जाय सेई विषयटी आमरा एखन देखबो। आपनारा सबाई भिडियोटी एकदम प्रथम थेके शेष पर्यन्त देखें एवं एखाने आमी किछु टुल्स एवं किछु टेक्निक्स देखाबो जेगुलो दिये आपनारा लुमियने बसे विभिन्न एनवायरनमेंट बा बैकग्राउंड सीन तैरी करते पारबेन अति सहजे। ताहले आमरा शुरू करी। लुमियनेर क्रिएट पैनेल थेके जखन आमरा नतून एकटा क्रिएट एनवायरनमेंट निब हमारे एरकम एक एनवायरनमेंट शो करबे। आमरा एखन एटाके क्रिएट करब। एइखाने आमादेर जे लुमियनेर क्रिएशनेर जे टुल्सगुलो आछे टुल्सेर मध्य आमादेर एक 3 नम्बर टुल्स एटा हलो लैंडस्केप। लैंडस्केप टुल्से क्लिक करले आमादेर सामने एइखाने लैंडस्केपेर विभिन्न टुल्सगुलो चले आसबे एबं एई टुल्स दिये आमरा एखाने काज करते पारबो एबं सहजे आमरा आमादेर दृश्यटी तैरी करते पारबो। प्रथम जे जखन आमरा लुमियन लैंडस्केपिंगे क्लिक करब तखन आमादेर सामने एई रकम एक एकटा आइकन चले आसबे। प्रथम आइकनटा हलो हाइट अर्थात এই হাইট যখন আমরা সিলেক্ট করব আমাদের সামনে এই হাইট প্রথম হলো রাইজ, তারপরে হলো লোয়ার, তারপরে হলো ফ্ল্যাটেন, তারপরে হলো জিটার এবং স্মুথ। এবং এইখানে আছে ব্রাশের সাইজ, এখানে ব্রাশের সাইজ এবং ব্রাশের স্পিড আপনি কম বেশি করতে পারবেন। এখন ব্রাশের সাইজ যখন আমরা নিব এবং যদি আমি হাইট বা উঁচু করতে চাই কোনো কিছুকে তাহলে আমরা রাইজে ক্লিক করব এবং এই যে ব্রাশের এটা তৈরি হয়েছে আমরা এখানে যদি ক্লিক করি এই যে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমি একটু সেটিংসটা একটু কোয়ালিটি ভালো করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা এরকম উঁচু হয়েছে। আপনি দেখতে চাইলে কাছে গেলে দেখতে পাবেন যে এটা এরকম উঁচু হচ্ছে। আপনার প্রয়োজন অনুসারে আপনি কতটুক এরিয়া এরকম উঁচু করবেন আপনি এখান থেকে উঁচু করতে পারেন। এইভাবে উঁচু করে আপনি আপনি যে দৃশ্যটা বানাতে চাচ্ছেন ওই দৃশ্যের সাথে সামঞ্জস্য রেখে আপনি এখানে এরকম উঁচু করবেন। আপনি যদি লোয়ার মানে নিচু করতে চান তাহলে এখানে লোয়ার ক্লিক করলে এটা কিন্তু আস্তে আস্তে নিচু হবে। আপনার প্রয়োজন অনুসারে আপনি এরকম করতে পারেন। আবার এখানে গিয়ে আপনি আবার উঁচু করতে পারেন। আর এইটা হলো স্মুথ করার জন্য আপনি যখন উঁচু করবেন, করার পর যদি এলোমেলো থাকে আপনি এখানে ক্লিক করে করে স্মুথ করতে পারবেন। এইটা হলো ফ্ল্যাট করতে পারবেন, এটাকে উঁচু করার পর উঁচুর টপ এরিয়াটাকে আপনি ফ্ল্যাট করে দিতে পারবেন। আরও যদি আপনি উঁচু করতে চান, ধরে নিন আপনার এইরকম একটা রাস্তা মতো যাবে, আপনি এইভাবে একটা গ্রাম্য পথের মতো আমরা কল্পনা করে নিয়ে নিচ্ছি। ওকে, এইরকম আমরা দাঁড় করালাম বিষয়টাকে। এবার আমরা এটাকে একটু স্মুথ করলাম। এইখানে আপনি দেখবেন যে এখানে ওয়াটার আছে, আপনি যদি কোনো ওয়াটার এখানে করতে চান, আমরা এখানে একটু ডাউন করব। তাহলে এখান থেকে যে ওয়াটার সিলেক্ট করার পর এখানে আপনার তো ওয়াটার সারফেসটা চলে আসবে। এবার আপনি এটাকে ওয়াটারটাকে এবার এটাকে ডাউন করবেন, করে আপনি এভাবে টেনে দিবেন। আপনি যদি ছোট করতে চান এইরকম অংশে দিবেন, ব্যাস। এইখানে ধরে নিলাম যে আমাদের একটা ওয়াটার, এমনভাবে দিতে হবে যেন এটা এই সারফেসের সাথে খুব সুন্দরভাবে মিশে থাকে। এইভাবে ওয়াটার সারফেসটা আমরা ক্রিয়েট করলাম। এইবার আমরা এখানে রাস্তার মতো একটা বিষয় ক্রিয়েট করব, সেই জন্য এখানে আমরা এই ব্রাশে চলে যাব। এইখানে টাইলস সাইজটা আমরা একটু কমিয়ে নিব। আমরা এখানে এইরকম মাটির একটা টেক্সচার নিব, নিয়ে আমরা এখানে যে পায়ে চলা যে পথটা হয় সেই জন্য এই ব্রাশ দিয়ে আমরা এখানে এটা ক্রিয়েট করব। এখানে বা এরকম মাটি নিতে পারি আমরা, এরকম আমরা যে ब्राशटा आमी छोटो नियेछि जाते आमरा विषयटाके सहजे नियंत्रण करते पारी सेई जन्य ग्रामेर पथ যেরকম হয় আমরা এইভাবে এইরকম একটু ब्राशर स्पीड कम रेखे अपनारा सहजे जो स्पीड बाड़िए दी ब्राशर स्पीड एक विषय द्रुत हो ब्राशर साइज़टा जा थाकलो स्पीडटा एक बाड़िए निलाम जाते अपनी द्रुत क्रिएट करते पारें स्पीड आरो बाड़िए निते पारें ताहले आपनार विषयटा द्रुत ओके एखाने जेखाने एकटु इये हये गियेछे आमरा सेखाने एरकम ब्राश यूज करते पारी घासेर ब्राश एटा दिए आमरा आबार एकटुखानि एई रकम कम बेशी करते पारबो एइभाবে आमरा आबार एखाনে একটু আসি তারপর এখান থেকে আমরা এই ঘাস यदि ऑन कर दी घासेर साइज एवं घासेर हाइट ताहले घासेर लेस ब्लू कर दी ताहले एकटुखानी एरकम होबे एवं आमरा यदि एखन एरकम काछे थेके देखी विषयटा एरकम दाड़ाबे এই রকম দাঁড়াবে এরকম ল্যান্ডস্কেপিং এ আমাদের জিনিস থাকতে পারে। এইবার আমরা এখানে এই গ্রাসের কিছু টাইল সাইজটা কমিয়ে আমরা স্পিডটা একটু কমিয়ে এইখানে কিছু জায়গা এরকম করে দিব বাস ধরে নিলাম এই হলো আমাদের গ্রামের একটা পথের মতো এইখানে আমরা একটু ল্যান্ডস্কেপে যাব এইখানে একটুখানি স্মুথ করার চেষ্টা করব এইখানে আমরা একটুখানি ফ্ল্যাট এবং একটুখানি স্মুথ করে দিব। ওকে, এইবার আমরা এখন আমরা এখানে রোডের যে সাইড থাকে সাইডে কিছু গাছগাছরা থাকতে পারে, আমরা এবার ট্রি এবং ইয়ে দিব। কিভাবে এবার আমরা ট্রি প্লান্টেশন করে এই দৃশ্যটাকে সুন্দর এবং সঠিক করব সেই বিষয়টা আমরা করি। এইখানে আমরা এবার আমাদের কন্টেন্ট লাইব্রেরিতে যাব, এখান থেকে আমরা ট্রিতে যাব। ট্রিতে ডাবল ক্লিক করলে আমাদের সামনে এরকম ট্রি চলে আসবে। আমরা আমাদের পছন্দ মতো ট্রি প্লান্টেশন যেটাকে বলি আমরা করব। ভিন্ন রকমেরও হতে পারে, ভিন্ন টাইপের ট্রিও হতে পারে, আপনার চাহিদা অনুযায়ী আপনি ট্রি এবং ব্যবহার করতে পারেন। এখানে সাইডে বিভিন্ন রকমের ঝোপ এবং বিভিন্ন ধরনের ইয়ে আছে। এখানে ট্রিতে গেলে বিভিন্ন রকমের ট্রি আপনি দিতে পারেন, এইখানে নানান রকমের ট্রি আছে, আপনি সেই ট্রিও এরকম দিতে পারেন। এবার এখান থেকে ঘাস যদি আপনি দিতে চান ট্রিয়ের এই জায়গাগুলোতে, কিংবা বিভিন্ন রকমের ঝোপের মতো এরকম থাকতে পারে, গাছের গোড়াগুলোতে। আমি ক্যামেরা একটু লো রেখেছি, এই জন্য একটু বড় বড় দেখাচ্ছে এগুলোকে। প্রয়োজনে ছোট করে দেওয়া যায়, এখানে স্কেল আছে, আমরা স্কেলে ধরলে এগুলো ছোট প্রত্যেকটা একে আমরা এরকম ছোট করে দিতে পারি। এইখানে দিয়ে মুভ করে গাছের একদম গোড়ায় নিয়ে আসতে পারি। এইখানে এটাকে রোটেট করে আমরা এরকম দিতে পারি। আমরা যে একটা গাছ, এখানে গাছ, এইখানে গাছের সংখ্যা বেশি হলে আমরা ডিলিট করে দিতে পারি। তাহলে এখানে সূর্যের আলোটা যখন পড়বে দৃশ্যটা ভালো লাগবে। আবার এই গাছকে এইরকম ছোট করেও দিতে পারি। ওকে, এইভাবে আপনি দৃশ্য তৈরি করতে পারেন। এবার দৃশ্যের যে দৃশ্যায়ন এবং সূর্যের আলো কোন দিক থেকে পড়বে, আপনি গাছের মধ্যে এইখানে নানান রকমের গাছ আছে, আপনি এইখান থেকে সেই ধরনের গাছও এখানে ব্যবহার করতে পারেন। এবার আসি আমরা সূর্য আলোটা নিয়ে যদি আমরা কাজ করি। এইখানে যখন আমরা ওয়েদারে ক্লিক করব, আমাদের সামনে এরকম চলে আসবে যে সান ডাইরেকশন, সানটা কোন দিক থেকে কোন দিকে আপনি ফেলতে চাচ্ছেন। এইরকম এই দিক থেকে ফেলতে চাচ্ছেন, তাহলে এইভাবে আপনি ফেলতে পারেন। এবং এইখানে হলো সানের হাইট, সানটা কি বিকালের সূর্য, আপনি এইভাবে ফেলতে পারেন। এই রকম করে আমরা লুমিয়নে খুব সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য আমরা তৈরি করে ফেলতে পারব, এবং খুবই সুন্দর একটা দৃশ্য তৈরি হয়ে যাবে এবং দেখতেও রিয়েলিস্টিক মনে হবে। আমরা একটু ক্যামেরাটাকে নিচু করে যাই, একটু নিচু করে রাখছি ক্যামেরা। এইভাবে আপনি খুব সহজে এবং সুন্দরভাবে এই দৃশ্য ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং খুবই নিজে ক্রিয়েট করার পর নিজের কাছে নিজেই আনন্দিত হবেন, আশ্চর্য একটা বিষয় মনে হবে যে কত সহজে আমরা লুমিয়নের মাধ্যমে একটা দৃশ্য তৈরি করতে পারছি। যদিও আমার কাছে কোনো দৃশ্য ছিল না, আমি দেখে করেছি মানে নিজের ইয়ে থেকে। আপনি কোনো দৃশ্য সামনে রেখে ওইটার মতো করে ওইটা অনুযায়ী আপনি ক্রিয়েট করতে পারবেন এবং সহজভাবে করতে পারবেন। এখানে আপনি অন্যান্য এলিমেন্টস ইউজ করতে পারবেন। এইখানে যেমন ফাঁকা লাগছে, আমরা এইখানে এইখানেও গাছ, এই যেমন এইরকম ঝোপ গাছগুলোকে আমরা নিয়ে আসতে পারি কপি করে। অল্টার ধরে আমরা যদি টেনে নিয়ে আসি তাহলে এখানে এটা যেখানে আপনি বসাতে চান এই কপি করে এইখানে বসিয়ে দিবেন। এইখানে যদি অন্য কোনো কিছু দিতে চান, এইখানে আছে এরকম ফ্লাওয়ার, ঘাস, এরকম পানির কাছে যেরকম থাকে এরকম। এইরকম ভাবে আপনি দিতে পারেন। আপনি যদি চান যে না পানিটা আরও এদিকে বাড়াবেন, তাহলে আবার আপনি ল্যান্ডস্কেপে যেয়ে এইখান থেকে আপনি এই পানির অংশটুকুকে, অর্থাৎ যেমন রাস্তার পাশে যেরকম আমাদের থাকে, আমরা এইখান থেকে এরকম করে পানির জন্য করলাম এবং এই পানিটাকে আমরা একটু এডিট করব। এই যে পানিটা আছে আগে থেকে, সেই পানিটাকে আমরা এডিট করতে পারি, আবার নতুন আরেকটা পানিও নিতে পারি। কারণ নতুন নেওয়ার উদ্দেশ্য হলো যে আগেরটার সাথে যদি আগেরটা যদি এডিট করি একটু উঁচু করলাম পানিটাকে, আমরা ইচ্ছা করলে এই দ্বিতীয় পানিটাকে ডিলিট করে দিতে পারি। এইখানে এই এডিট মোডে গিয়ে এডিট করতে পারি। ওকে, তাহলে আমাদের এইভাবে কিন্তু আমরা খুবই চমৎকারভাবে একটা দৃশ্য তৈরি করে ফেলতে পারি লুমিয়নে। এবং এটাকে আমরা আরও যদি সুন্দর, এটা এবার ছবি বা একটা, এটা থেকে আমরা কিভাবে ইমেজটা ক্রিয়েট করব, ইমেজ কিভাবে আমরা তৈরি করব সেটা কিন্তু আমরা এখন দেখব। থাকবে। ইমেজ তৈরি করার আগে আমরা এখানে ইফেক্ট রাস্তার ইয়ে দিতে পারি। এখানে কিছু যদি চাই যে অন্যান্য এলিমেন্টস আমরা ব্যবহার করব এখানে, সেটাও করতে পারি আমরা। এবার কিভাবে এখান থেকে এই দৃশ্যপটটিকে মানে ছবি হিসাবে আমরা একটা ইমেজ ক্রিয়েট করব, সেইটা আমরা এখন দেখব। ওকে, ধরলাম এইরকম একটা পজিশন থেকে তৈরি করব। সহজ পদ্ধতি হলো এখানে ফটোতে চলে যাবেন। ফটোতে যাওয়ার পরে এখানে আপনার ফটো নেওয়ার জন্য ফটোর যে ফ্রেম চলে আসবে, ফটো ফ্রেমে আসার পর আপনি আপনার মতো করে ক্যামেরা পজিশন যেভাবে আমরা ছবি তুলে থাকি সেই রকম পজিশনে আপনি যাবেন এবং ক্যামেরা পজিশন ঠিক করে আপনি যদি এখানে ক্যামেরা যে সেট আই লেভেল বলে আই লেভেল করে নিতে পারেন। আই লেভেল হয়ে গেল, আপনি হরিজেন্টালি আই লেভেল করতে পারেন। এই যে আই লেভেল চলে আসলো। এখানে ক্যামেরার ফোকাল কম বেশি করতে পারেন সব। এইবার আপনি এখানে জাস্ট ক্লিক করলে ছবি হয়ে যাবে। ক্লিক, আবার আপনি একটু এরকম ঘোরালেন, এইখানে নিলেন, এইখানে ক্লিক দিবেন, ছবি হয়ে যাবে। এবার এই ছবিতে যদি ইফেক্ট, কারণ ওই যে দূরের যে প্রান্তটা আছে এটা ইফেক্ট দিয়ে আমরা এটাকে ঠিক করতে পারি। এইখানে আমরা ইফেক্টস যে ইয়ে আছে এইখান থেকে কি ধরনের ইফেক্টস আমরা ব্যবহার করতে চাই, ফটো ম্যাচিং ইফেক্ট আছে, সান, ওয়েদার ইফেক্ট আছে। আপনি স্কাইটাকে ব্যবহার করতে পারেন, কি ধরনের স্কাই হবে, স্কাই অ্যামাউন্ট, স্কাই টাইপ। আপনি এখানে ইফেক্টসে স্কাইয়ের মধ্যে দূরে যে ইয়ে আছে ভলিউম ক্লাউড, ওয়েদারটাকে বৃষ্টি, সানটা কীরকম হবে, সূর্যের ভিতর থেকে, এই ধরনের ছবির যেই ইয়ে আছে এইরকম ইফেক্ট আপনার এই এর মধ্যে ইউজ করতে পারেন এবং এখানে এডিট করতে পারেন। আবার এখানে থেকে মেনু থেকে গিয়ে আমরা এডিট করতে পারবো। এইখানে কাস্টম স্টাইল কীরকম হবে ছবিটা, আপনি কাস্টমস থেকে নিতে পারেন। যেমন আর্টিস্টিক, এই যে আর্টিস্টিক ছবি, এটা করতে পারেন। এগুলো না চাইলে এখান থেকে আমরা এই জিনিসগুলোকে মুছে দিলে আবার এই আর্টিস্টিক ভাবটা থাকবে না। এখান থেকে এগুলো অফ করে দিতে পারি এইভাবে। जेटा जेटा आमरा এখানে রাখতে চাই সেই কমান্ডগুলো রেখে আমরা কিন্তু আর যদি কোনো রকমের কোনো ইফেক্টই দিতে না চাই তাহলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো এই ইফেক্টগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবো সব ইফেক্টই আমরা এখানে ডিলিট করে দিতে পারবো এইভাবে আমরা লুমিয়নে যে কোনো ধরনের দৃশ্য অতি সহজে তৈরি করে ফেলতে পারি এবং রেন্ডারিং এর জন্য আমরা জাস্ট এখানে রেন্ডার ক্লিক করলে এটা একটা ছবি হিসেবে রূপান্তর হবে আশা করি সবার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং এই পদ্ধতিতে আপনারা দিয়ে করতে পারবেন যে কোনো দৃশ্য ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন আমরা পরবর্তী ক্লাসে দেখাবো রেন্ডারিং বা এই ইমেজ কিভাবে তৈরি করা যায় সেটা আমরা এটাকে ফাইলটাকে সেভ দিয়ে রাখতে পারি আমরা সিন সেভ দিয়ে দিলাম এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব যে এটা থেকে আমরা কিভাবে ইমেজটাকে নিব বা কিভাবে এটাকে ছবি বা ফটো হিসেবে নিব আমার এখানে আসলে গ্রাফিক্স কার্ড ইয়ে হয় আমি এখানে এডিটিং মোডটা আমি কম রেখে আপনাদেরকে দেখিয়েছি আমি একবারের জন্য শুধু বেশি মোডে দেখালে আপনারা আরো রিয়েলিস্টিক বিষয়টা বুঝতে পারবেন এই যে অনেক রিয়েলিস্টিক এখানে যদি আমরা ল্যান্ডস্কেপে যে ঘাসগুলোকে আমরা এই অন করি এখানে ঘাসের হাইট এই যে বাড়িয়ে দেই তাহলে কিন্তু ঘাসের হাইট আরো বেড়ে যাবে ওয়েটলেস করলে বিভিন্ন রকমের হবে এই যে একদমই টোটাল হবে না আপনি এটা যত বাড়াবেন এরকম এই হবে এই বুঝতে পেরেছেন এই হলো মূলত আমাদের লুমিয়নে আপনি আপনার কল্পনাকে একেবারে বাস্তবে নিয়ে আসতে পারবেন এবং সুন্দর সুন্দর দৃশ্য ক্রিয়েট করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সমস্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন তাহলে আমরা পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারবো